পাগলা মতিন না আমি আপনাকে চিনি আপনি নতুন আছেন ডিবির এসি নজরুল ইসলাম চিনতে যখন পারছিস ওট চাইনিজ খাইতে এলাম খাওয়াটা রাইখা চলে যামু ডিবি অফিসের মধ্যে একটা অন্ধকার রুম আছে ওই জায়গা চাইনিজ খাওয়া বলে চল পাগলা মতিন রে এত সোয়া যে ডিবি অফিসে নাও যায় না আর রাখেন বাই করেন না হাতে তো একটা নিয়ে আইছে আমার কাছে অনেক আছে নালে গুলি করে দেবো কিন্তু বুঝছি আপনার তো একটা গন্ডগোল লাগাইবার চাইতে আছে গন্ডগোল লাগলে আপনি আমার সাথে পারবেন না আপনার কি কি আছে আমি সব জানি কি জানিস ওই মোড়ে একটা মাইক্রোব আছে তিনটা সিপাই দুইজন অফিসার তাগো আছে তিনটা শটগান আর তিনটা ছোট যন্ত্র আমার এই হোটেলে যারা আছে সবাইয়ের কাছে একটা একটা করে আছে বুঝছি আপনার বিশ্বাস হইতে আছে না এই তারা মালগুলো দেয়া সব বিদেশি মাল একটা দেশি না এরা সবাই আমার লোক আমি একা চলাফেরা করি না ওই এক পিচ্ছি দেখতেছেন টুপি মাথায় দেখে মনে করেন না ও চাইনিজের দারোয়ান ওর কাছে ওর চাইতেও বড় আছে এই পিচ্ছি তোরটা দেখা ওইটা দিয়া জবাই দে আপনি তো বুদ্ধিমান লোক গোলাগুলি করা কি ঠিক হইব গোলাগুলি করলে আপনার লোক মারা যাব আমার লোক মারা যাব চাইতে বলে আজকে চলে যান পরে সুযোগ মতন দইরেন মতিন আমার মৃত্যুর জন্য ভয় করি না কিন্তু আমার সাথে যে স্টাফগুলো আছে এরা মারা গেলে কৈফিয়ত দিতে হবে আমার এই জন্য আমি গোলাগুলি করলাম না তোর সাথে আবার ২৪ ঘন্টার মধ্যে আমার দেখা হবে আচ্ছা এই সব বাইরে যা একজনও থাকবি না শাহি ভাই ওই যে পাগলা মতিন সালাম আলাইকুম মতিন ভাই খা সালাম ভাইয়ের বাড়ির মধ্যে তুই বোমা মারছ মতিন ভাই কি ভয় পাইতে আস মতিন ভাই আমি আমি কিছু করি নাই ভাই ভয় নাই তো তুই ঠিক মতন খা তোর খাওয়া তো এখনো শেষ হয় নাই এইটাই তোর আখিরি খাওয়া পরানে যা যা চায় আফসোস রাখিস না খায় নে খাকা ভয় করিস না ভয় করিস না না মা যার খাওয়ার টাইমে মানুষ মারি না বুঝছি তোর গলা মলা হুগে গেছে এই আর একটা সেভেন আপ দে দই খাবি খাবি না নে পানি খা পানি খা খা খুব তৃষ্ণা পাইছে তোর খা পানি খাইছস না মতিন ভাই পান দৌড়া মতিন ভাই আমারে মাফ কইরা দেন জানের বয়ে মানুষ দৌড়ায় না দৌড়া আমি না দাওয়ায় ছাড়া মানুষ মারা পারি না আমার জোশ আয় না আরে দৌড়া আরে দৌড়া শুয়ার বাচ্চা দৌড়া 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 এই তো জোশ পাইতাছি দৌড়া ও থামলি কে দৌড়া না দৌড়াইলে আমি জোশ পাই না দৌড়া দৌড়া এই পরে কেউ ধরবি না আর পুলিশের কাছে কেউ মুখ খুলবি না নাও চার্লি ফোর বলছি চার্লি ফোর আমার টিম অফিসে আমি বাসায়
চার্লি ফোর আপনার এলাকায় বাগদায় এই মাত্র প্রকাশ্য রাস্তায় একটি ছেলে খুন হয়েছে। ডিজি সাহেব এক্ষুনি আপনাকে স্পটে যেতে বলেছেন। কি ব্যাপার, তুমি খাবে না? আরে কি, তুমি খাবে না? না বাবা। অদ্ভুত, এরকমই চাকরি করে গেল তোর বাবা। চার্লি থ্রি আমরা ওই স্পটে আসি এখন। খুন যেখানে হয়েছে সেই স্পটে। কোন নির্দেশ থাকলে জানান। ওভার। গাড়িটা মোড়ে থাকবে, মোড়ে। ওভার। আচ্ছা, এখানে শাহী নাম করে একটা ছেলে মার্ডার হয়েছে, ওই স্পটটা কোথায়? জানি না স্যার। জানি না মানে? রক্ত দেখলাম এই জায়গায় তোমার দোকানের সামনে। দুনিয়ার লোক বলতেছে এখানে মার্ডার হয়েছে, আর তুমি বলতেছো জানি না? স্যার আমি বলতে পারবো না। বলতে পারবে না? রতন আসো। এই এই জায়গায় যে একটা ছেলেকে পাগলা মতিন মার্ডার করেছে তোমরা কেউ দেখো নাই? না স্যার, আমরা দেখি নাই। তোমরা মার্ডারের সময় এখানে ছিলে না? আমি কিন্তু পুলিশের ডিবির লোক, যদি না বলো সবাইকে কিন্তু ধরে নিয়ে যাবো। এদেশের মুক্তির সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। মানুষ পুলিশকে ভয় পায় না, রংবাজকে ভয় পায়। অদ্ভুত দেশ। চলো